बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम, अस्सलामु अलैकुम, वेलकम टू माय चैनल। आमी संगे आछी फातेमा, आर तुमरा आछो आमार संगे, आमार बंधुरा। केमन आछो बंधुरा? आलहामदुलिल्लाह, आमी तो आल्लार अशेष रहमते खूब खूब भालो आछी। आशा करी तुमराओ अनेक भालो आछो। চলো বন্ধুরা, আমরা আমাদের পাশের জনকে ভালো রাখি, সেই সাথে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি। নফল নামাজ পড়ব, তাহাজ্জুদ পড়ব, মা বাবাকে শ্রদ্ধা করব, আর সৎ থাকব। সততা আমাদের জীবনে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। আমার এই রান্নাগুলো যদি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে যাবে, যেন আমার ব্লগটি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। বিশেষ করে অল বেল আইকনটি ক্লিক করবে, তাহলেই আমার রান্না সবার আগে তোমাদের কাছে চলে যাবে। আজ আমি ঈদের প্রস্তুতি নিচ্ছি। এই হলুদ, মরিচ, ধনিয়া এগুলো আমি আজ ভাঙাইনি, এগুলো আমি জানুয়ারি মাসে ভাঙিয়েছি। জানুয়ারি মাসে ভাঙালে আবার আরেক জানুয়ারি মাসে আমি ভাঙাই। বছরে একবার হলুদ, মরিচ, ধনিয়া ভাঙাই। সেগুলো আমি যে ভাঙিয়ে শুকিয়ে রেখে দিয়েছিলাম, সেখান থেকে আমি প্রতিদিনের রান্নার মশলা দানিতে উঠিয়ে নিচ্ছি। এই তো হলুদ, ধনিয়া, মরিচ উঠিয়ে নিলাম, লবণও নিলাম। এখন করে নিচ্ছি আদা রসুনের পেস্ট। এই তো আদা রসুনের পেস্ট হয়ে গেল। আদা রসুন ধুয়ে, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সবাই আমরা করতে পারি, আদা রসুন পানি দিয়ে করে নিয়েছি। এখন করে নিচ্ছি বাদাম, চিনাবাদাম। চিনাবাদাম মাংস রান্না, গরুর মাংস রান্না, মুরগির মাংস রান্না কিংবা রোস্টে খাবারের স্বাদ অনেকখানি বাড়িয়ে আনে, তাই আমি চিনাবাদামটা সবসময় পেস্টটা ইউজ করি। একবার করে দেখবে, খেয়ে ভালো লাগবে। এতে আমার বাদাম পেস্ট করা হয়ে গেছে। এই তো সবগুলো এখন মশলা দানিতে এ গুছিয়ে নিচ্ছি। এগুলো এই মশলা দানির সাথে এই বড় বক্সটা ছিল এবং চামচগুলোও ছিল। এই তো সাজিয়ে নিলাম, সব মশলা। নিত্যদিনের এই মশলাগুলো প্রতিদিনই আমাদের লাগে, তাই ধুয়ে মুছে পরিষ্কার করে ঈদ উপলক্ষে আবারও ঢেলে নিলাম সব মশলা। এখানে আমি রোস্টেড মশলা করছি। এখানে রোস্টেড মশলা সবগুলোর পোস্তার দানা, জয়ফল, জত্রী, ইস্টার আনেজ, গরম মশলা, তেজপাতা, এলাচ, দারচিনি, লং, বড় দারচিনি, শাহী দারচিনি, জিরা, আস্ত ধনিয়া, পাঁচফোড়ন এবং আস্ত মরিচ, সব কিছু দিয়ে আমি রোস্টেড মশলাটা করে নিয়েছি। আর এতে দেখতে পাচ্ছ আমি সব আমার মশলা করা হয়ে গেছে। আর আমি বাইরে থেকে কোনো মশলা কখনো কিনে আনি না, আমি আস্ত কিনে আনি। আস্ত কিনে এনে আমি ঘরে তৈরি করি। এখানে গরম মশলার পাউডার আছে, জিরার পাউডার আছে, চটপটির মশলা আছে, সব কিছুই একসাথে করে নিয়েছি। কাবাবের মশলা আছে পাউডার করা। মোট কথা সব কিছু একসাথে আমি একবারে মশলাগুলো করে নিয়েছি। যেহেতু আমি বাহির থেকে প্যাকেট কিনে আনি না, অতএব আমার তো ঘরে অগ্রিম এগুলো করে
রেখে দিতে হবে অবশ্যই। এই তো দেখতে পাচ্ছো, আমি সাজিয়ে গুছিয়ে নিয়েছি, সবগুলো আমার কাজ কমপ্লিট হয়ে গেছে। আমি ভালোভাবে গুছিয়ে নিয়েছি, দেখতে থাকো বন্ধুরা। এই তো সেমাই, ডাল, ডানু দুধ, চা খাওয়ার দুধ। আমার যারা ভালোবেসে আমার এই ব্লগটি দেখো তাদেরকে অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা রইল, সেই সাথে অনেক অনেক দোয়া রইল। এখানে আমি ডাউল ঢেলে নিলাম, এখন আমি বাদাম ঢেলে নিচ্ছি। আমি একবারে সব কিছু নিয়ে আসি যেন অনেক দিন পর্যন্ত চলে যায়। এই তো সব কিছু গুছিয়ে নিলাম, এখানে নুডলস, সোনপাপড়ি, একটি পানি, তরকারিতে পানি রাখার জার, এই তো এগুলো এনেছি। এই সোনপাপড়ি এখন বক্সটি খুলে নিচ্ছি, সোনপাপড়ি খাবো। এই সোনপাপড়িটি তৈরি কিন্তু আমার চ্যানেলে দেয়া আছে, আমার কুকিং চ্যানেলে, চাইলে বন্ধুরা তোমরা দেখে নিতে পারো। এই তো খুবই মজাদার সুস্বাদু সোনপাপড়ি এখন আমি খাবো। এই চামচটি এটার মধ্যে, বক্সের মধ্যেই ছিল। আমি বাদাম দুবার এনেছিলাম, তাই দুটি বক্সে ঢেলেছি। এখন আমি সব বাজারের, ঈদের বাজার মোটামুটি প্রস্তুতি আস্তে আস্তে নিচ্ছি, আরও কেনার আছে। আর এখানে ডিম ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি, সিনের মধ্যে পানিটা আটকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি, কারণ ডিমের উপরে অনেক ময়লা থাকে। এখানে দুই ডজন ডিম আছে, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই তো পরিষ্কার করে ধুয়ে ডিম ঝুড়িতে নিয়ে নিচ্ছি। দেখতে থাকো বন্ধুরা, আমরা সবাই সবার জন্য দোয়া করব, সবাই সবার জন্য দোয়া করব, সেই সাথে আমিও সবার জন্য দোয়া করব। এখানে বেগুন, চিচিঙ্গা, কাঁচামরিচ, লাউ এর ডোগা, এগুলো নিত্যদিনের বাজার, প্রতিদিনে খাওয়ার। এই তো সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।